আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ফোনের কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। যে কোনো ফোনের জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে ফোনের মধ্যে ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে, ডাটা অথবা ওয়াইফাইয়ের মাধ্যমে। আপনাদেরকে ফার্স্টেই চলে যেতে হবে জিমেইলে। দেখুন, এটা হচ্ছে জিমেইল। দেখুন, এই যে এই কানেতে একটি ছবি বা লোগো দেওয়া আছে, এটার উপরে ক্লিক করতে হবে। করে অ্যাড অ্যাকাউন্ট নামে একটি চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। করার পর এরকম একটি চিহ্ন আসবে, আপনাদেরকে এখানে সিম্পলি গুগল সিলেক্ট করতে হবে। কিছুক্ষণ লোড করার পরে ফোনটির মধ্যে যার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে বা যার লক প্যাটার্ন দেওয়া আছে সেটি এন্টার করে দিতে হবে। যদি আপনার আগে থেকেই কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে আপনারা এখানে খুব ইজিলি ওই অ্যাকাউন্টে এখানে ইমেল দিয়ে সেট করে দিতে পারেন। দেখুন, এখানে লেখা আছে ইমেল আর পাসওয়ার্ড। যদি আপনাদের আগে থেকে খোলা থাকে, তাহলে এখানে আপনি ইমেল আর ফোন লেখা আছে এখানে ইমেলটি দিয়ে বা ফোন নাম্বারটি দিয়ে তার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারেন। কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো দেখুন, নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ফর মাই সেলফ, এখানে ক্লিক করবেন। আপনারা ফার্স্ট নেম লিখবেন, আর আপনার লাস্ট নেম লিখবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনি আপনার জন্মের তারিখটি দিবেন। আপনাকে একটা কথা বলে রাখি, 18 বছরের নিচে কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলা যায় না। তাহলে আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি খুলতে চান, আপনাকে 18 বছর হতে হবে। যদি আপনি 18 বছর না হন কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি খোলা প্রয়োজন, তাহলে আপনি আপনার বয়স 18 বছর এমনি মিথ্যাভাবে দিতে পারেন। আমি 2000 সাল দিয়ে দিচ্ছি আমার জন্ম, 26 আগস্ট। আপনি যদি মেল হন তাহলে মেল, ফিমেল হলে ফিমেল। দিয়ে নেক্সট দেবেন। দিয়ে দেখুন আপনি কোন এটি পছন্দ করছেন, এই অনুযায়ী আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি প্রথমটাই দিয়ে দিচ্ছি, হাসিন ডিজাইন এট দ্য রেট অফ জিমেল ডট কম। দিয়ে নেক্সটে ক্লিক করলাম। করে আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড সেট করে দেবেন। পাসওয়ার্ডটি সেট হয়ে যাওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বার যাবে, আপনি আপনার এই যে ফোনে খুলছেন অ্যাকাউন্টটি সেই ফোনের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। ফোন নাম্বারটি এন্টার করার পরে নেক্সটে ক্লিক করবেন। দেখুন, এখানে আপনি একটু রেডি হয়ে গিয়েছে। এবার আরেকবার নেক্সটে ক্লিক করবেন, দি আই এগ্রিতে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এটা কত ইজি ছিল। এখন আপনারা যখন এই জিমেইলে ঢুকবেন, ঢুকে এখানে গিয়ে দেখুন, এখানে আগে একটি ছিল, এটা কিন্তু এখন ছিল না, আমরা এই অ্যাকাউন্টটি এখনই খুললাম। আপনারা এখন এখানে ক্লিক করলে এই অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই ফোনের এই জিমেইলটা ছিল প্রথম স্টেপ। এরপরে আমরা ফেসবুক অ্যাকাউন্ট, মেসেঞ্জার, টুইটার, হোয়াটসঅ্যাপ, যা যা আছে আমরা সব কিছু অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো। যদি সেই ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে চান, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখলেন আপনারা কত সহজে একটি জিমেল অ্যাকাউন্ট খোলা যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।